প্রতিহিংসার নেশা সিরিজের আজ পঞ্চম পর্ব। কফি হাউসে মীরা আর সৃষ্টি নীলের থেকে জানতে পারে এক সিনিয়র কনফেস করেছে যে তারা ড্রাগস নেয় এবং সেখানে অভিকো ইনক্লুড ছিল। মীরা বুঝতে পারে সেদিন ইউনিয়ন রুমের বাইরে থেকে অভিকদের ড্রাগস নিতে সে দেখেছিল। পরিষ্কার হয়ে যায় রাতে মিনি ভ্যান আসার কারণ। কফি হাউসে তাদের সঙ্গে দেখা করতে আসে শ্রেয়া, অভিকের গার্লফ্রেন্ড। তার থেকে জানা যায় মার্ডারের রাতে অভিক কারোর সাথে কলেজের পিছনে দেখা করতে গেছিল। এমন সময় ফোনে মেসেজ আসাতে কফি হাউস থেকে বেরিয়ে যায় মীরা আর হস্টেল থেকে দুদিনের লিভ নিতে বলে সৃষ্টিকে। কেন, হঠাৎ লিভ কিসের জন্য? চলুন শুনে নিই। ক্লাস শেষ হবার পর বেল পড়তেই সৃষ্টির ঘুম ভাঙল। বোরিং ক্লাস তো, তাই বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। একটা বড় হাই তুলে সে মীরার দিকে তাকালো। দেখল সে ডায়েরিতে কি যেন একটা লিখছে। কি রে, তুই আবার পোয়েট্রি নোটসটা লিখছিস নাকি? মীরা নিজের ডায়েরিটা বন্ধ করে বলল, আরে না না, তোর ঘুম হলো? আরে এলসি ম্যামের ক্লাসটা ঘুমানোর জন্য একদম পারফেক্ট, তাই আর কি। বাই দ্য ওয়ে, তুই কিন্তু বললি না আমরা হোস্টেল থেকে লিভ কেন নিচ্ছি। বলবো বলবো, সব বলবো, ঠিক সময় আসুক, সব বলবো। সৃষ্টি এই কথাটা শুনে ভুরু কুচকে বলল, যাই বল, আমাদের কলেজে এই যে একটা ড্রাগসের র্যাকেট চলছে, এটা কিন্তু প্রপার পিকচার ছাড়া কোনো দিনই প্রুফ করা যেত না। আই এম স্টিল কনফিউজ তো, এত রিস্ক নিয়ে ছবিগুলো তুললো কি? ব্ল্যাক মিনি ভ্যানের ছবি, অভিকে ড্রাগস নেওয়ার ছবি, পুলিশ স্টেশনে বা পাঠালোটাকে, কোনো মার্কস ঠিরও নয় তো। অভিকের মার্ডারের কারণটাও না ঠিক বোঝা যাচ্ছে না। মেবি ড্রাগস সাপ্লায়ার ওকে খুন করেছে কোনো ডিসএগ্রিমেন্টের জন্য। দেখ, ক্রাইম পেট্রোলে তো সাধারণত আমরা তাই দেখি না কি, দুটো ক্রিমিনালের মধ্যে ডিসএগ্রিমেন্ট হয় অ্যান্ড বুম, ওয়ান অফ দেম ইজ কিলড বাই দ্য আদার ওয়ান। মীরা এতক্ষণ সৃষ্টির সব স্পেকুলেশনসগুলো মন দিয়ে শুনছিল, আর তারপরেই সে একটা ছোট্ট হাসি হাসল। ওরে আমার আগাতা ক্রিস্টির বোন, নিজের ইমাজিনেশনে একটু ব্রেক দে, জাস্ট একটা দিন দে, এভরিথিং উইল বি ক্লিয়ার। এই কথাটা বলা মাত্রই মীরার ফোনে একটা টেক্সট আসে। টেক্সটটা দেখেই মীরা সৃষ্টিকে ব্যাকপ্যাক করে ক্লাস থেকে বেরোতে বলে এবং নীলকে টেক্সট করতেও বলে। ক্লাস থেকে বেরোতেই নীলের সাথে দেখা হয় দুই বন্ধুর। ওয়া, ব্যাপারটা কি? সৃষ্টি আমাকে বলল তুই নাকি ওকে আমাকে টেক্সট করতে বলেছিস? একটা সার্কাস্টিক হাসি হেসে নীল বলল, সূর্য মনে হচ্ছে পশ্চিম দিক থেকে উঠেছে আজ। হলো তোর, ইফ ইউ আর ডান উইথ ইউর ওয়ার্থলেস জোকস, আই নিড টু আস্ক ইউ সামথিং। আমি একটা খোঁজ পেয়েছি, অ্যাজ তুই এই কলেজের ব্যাপারে অনেক কিছু জানিস, তাই তোর থেকে কিছু জানার ছিল। সেটা হলো, 5 ইয়ার্স আগে এই কলেজে একটা ছেলে সুইসাইড করে। রিজনটা ঠিক জানা নেই, বাট এটা একটা হাই প্রোফাইল কেস ছিল বলে জিনিসটা চাপা পড়ে যায়, মিডিয়ার সামনেও সেরকমভাবে আসে না। এনি হাও, তুই এই ব্যাপারে কিছু জানিস? ওয়েল, আমাকে সব জানতে মনে হলো আমি এই ব্যাপারে কিছু জানি না। অ্যান্ড হ্যাঁ, বিফোর ইউ স্টার্ট ক্রিয়েটিং কনস্পিরেসি থিওরি, আমি সত্যিই ব্যাপারে কিছু জানি না। কিন্তু তুই এই খোঁজটা পেলি কোথা থেকে? আই হ্যাভ মাই ওয়েস। এই ব্যাপারে জানতে গেলে আমাদের এমন একজনের সাথে দেখা করতে হবে যে সব হাড়ির খবর রাখে, চ। সৃষ্টি বেশ অবাক হয়েই বলল, হ্যাঁ, কোথায় যাব? জার্নালিজম ডিপার্টমেন্টের পিয়ন রাকেশ দা। এই বলে তারা তিনজন জার্নালিজম ডিপার্টমেন্টের দিকে যায়। অনেক রিকোয়েস্ট করার পর সেখানে গিয়ে রাকেশ দার থেকে তারা জানতে পারে যে ছেলেটার নাম ছিল
তুষার শঙ্কর ম্যাথস অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। সুইসাইডের কোনো রিজন অবশ্য জানা যায়নি। কানা ঘুষো শোনা যায় র্যাগিংয়ের জন্যই নাকি তার মৃত্যু হয়। কিন্তু ছেলেটার মা প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করতেও চেয়েছিল, তিনি কিন্তু দেখা করেননি। এমনকি কেসটাকে চাপা দেবার জন্য ইনভেস্টিগেটিভ অফিসারকে পুরুলিয়াতে ট্রান্সফার করে দেওয়া হয়। আর দেখতে না দেখতেই কেসটা পুরোপুরি মুছে যায়। যতই হোক, হাই প্রোফাইল কেস বলে কথা। এত কিছু শোনার পরে তিনজন কলেজের বিল্ডিং থেকে বেরোয়। এত কিছু জানার পর সৃষ্টির মনটা বেশ খারাপ হয়ে যায়। সে বলে, ভাবা যায় একটা ব্রাইট স্টুডেন্টের এরকমভাবে মৃত্যু? ইস, দ্য ওয়ার্স্ট পার্ট ইজ ছেলেটার মৃত্যু হওয়ার পরেও তার মায়ের সাথে দেখা অবধি করেনি আমাদের প্রিন্সিপাল। মানুষ না অন্য কিছু রে? হু নোস, তুষারের মতো আরও কত ভিকটিমস আছে এই কলেজে, অ্যান্ড শুধু এই কলেজ কেন, আরও অন্যান্য কলেজে। নীল অন্য মনস্কভাবে বলল, যাদের ডেথ হয়েছে বা যারা বুলি হয়েছে তারাই শুধু ভিকটিমস নয়। বিকজ অফ দিস সিস্টেম ভিকটিমসদের ফ্যামিলিও সাফার করে। মীরা নীলের কথা শুনে ওর দিকে তাকালো। সে বুঝতে পারল অজান্তেই নীলের মুখ থেকে এই কথাটা বেরিয়ে পড়েছে। এমন সময় মীরার ফোনে আবার মেসেজ আসে। ফোন আনলক করে সে চেক করে এবং তারপরেই বলে, সৃষ্টি শোন, আমার একটা কাজ আছে, আমি এখন আর পরে ক্লাসটা করছি না, তোরা ক্লাস কর, আমি সেকেন্ড হাফে তোদের সাথে গিয়ে দেখা করছি। সৃষ্টি মীরার কথা শুনে বেশ হকচকিয়ে গেল। তুই ক্লাস করবি না? নীল, তুই বোধহয় ঠিকই বলেছিস, সূর্য সত্যিই আজকে পশ্চিম দিক থেকে উঠেছে মনে হয়। হ্যাঁ রে মীরা, তোর জ্বরটর হয়নি তো? উফ, বাজে বকিস না তো, তুই যা, আমি আসছি। এই বলে মীরা বেরিয়ে গেল। স্ট্রেঞ্জ। পরের ক্লাসে যাবার পথে সৃষ্টির সাথে প্রফেসর বিশ্বাসের দেখা হয়। ও, গুড মর্নিং। আরে সৃষ্টি যে, গুড মর্নিং। তোমার বন্ধু মীরাকে দেখছি না, কি ব্যাপার? অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ, সো হোস্টেলে গেছে। ও, then please ask her to take care of herself, and kono help lagle please bolo kintu. Sure sir, thank you. ei bole srishti nijer class e chole jay. College er building e besh doure doure dhuklo Meera. shobai matro class shesh hobar bell poreche. class theke tokhon srishti ber hochhilo, shei khanei Meera r sathe tar dekha. কিরে, তুই কখন এলি? এই জাস্ট ঢুকছি। আচ্ছা নীল কোথায় রে? কে নীল? আমার যদি তোর মনে হয় ওর হয়তো এই পিরিয়ডে ক্লাস ছিল না, মেবি ওর ক্লাসেই আছে। আরে না না, ওর ক্লাসে আমি গিয়েছিলাম, ও নেই ওইখানে। তাহলে তো ভাই জানি না, ওকে হঠাৎ খুঁজছিস? মীরা একটু ভেবে বলল, আমি জানি ও কোথায়, তোকে আমি সব বলছি পরে। এই বলে সে পাশের সিঁড়ি দিয়ে উঠে গেল। আরে এই ক্লাসটাও করবি না? ধ্যার বাবা, মেয়েটা যে কোথায় চলে যায় কে জানে, যখন তখন হাফিস হয়ে যায়, বলেও যায় না। কলেজের ছাদের রেলিং এর সামনে দাঁড়িয়ে আছে নীল। মীরা ঠিকই ধরেছে, হোক না হোক ছাতেই পাবে সে তাকে। আস্তে আস্তে তার দিকে এগিয়ে যায় মীরা। দিয়া সেন 2 বছর আগে বায়োলজি অনার্স নিয়ে অ্যাডমিশন নেয় এই কলেজে। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পড়াশোনা কন্টিনিউ করলে হয়তো সে আজ কলেজের টপারও হতো। কলেজে ঢুকতে না ঢুকতেই বুলিংয়ের শিকার হয় সে, অভিজ্ঞদের এগেনস্টে দাঁড়ানো একমাত্র স্টুডেন্ট যে স্ট্যান্ড নিত। চূড়ান্ত সাহসী, ঠিক আর ভুলের মধ্যে ডিফারেন্স করতে জানত। অভিকরা ওর ওপর র্যাগিং চালিয়ে যেত এবং বিভিন্ন রকমের মেন্টাল টর্চার করত। যখন কোনোভাবেই দিয়াকে দমানো গেল না,
ওর হস্টেল রুমে ড্রাগস রেখে অ্যাজ আ ড্রাগ সাপ্লাইয়ার হিসাবে ওকে ফ্রেম করা হয়। বলা হয় ও নাকি স্টুডেন্টসদেরকে ড্রাগস দিত। পুলিশ কেস হয়, কলেজ থেকে রেস্ট্রিকেটও হয়ে যায়, অনেক হেনস্তা হতে হয়, শেষে প্রেশার না নিতে পেরে ডিপ্রেশনে চলে যায় সে। এই কলেজে সে জাস্ট পড়তে চেয়েছিল, কিন্তু অভিক দে গ্রুপ সেটা হতে দেয়নি, আর এখন সে দিল্লিতে আছে, তাই না মিস্টার নীল ভট্টাচার্য, দ্য কাজন ব্রাদার অফ দিয়া সিং? নীলের পাশে গিয়ে মীরা রেলিং ধরে দাঁড়ায়। সব কথাটা শুনে একটা ছোট্ট হাসি দিয়ে নীল বলে, আই এম ইমপ্রেসড, আমার কেসটা সলভ করে নিলি অ্যাট লাস্ট। তবে একটা জিনিস মিস করে গেছিস, অভিকরা শুধু দিয়াদের লাইফ নষ্ট করেনি, করেছে তার হোল ফ্যামিলির। আমি ছোট থেকে দিদির মা, মানে আমার মাসির কাছেই থেকেছি। মম ড্যাড নিজেদের বিজনেস নিয়ে বিজি থাকতো, আমার লাইফ বলতে দিই আর মাসিই ছিল। মাসি সিঙ্গেল মাদার ছিল, শি লাভড মি লাইক হার ওন চাইল্ড। ক্লাস টেনের পর মম অ্যান্ড ড্যাড আমাকে দিল্লি পাঠিয়ে দেওয়ার ডিসিশন নেয় আমার পড়াশুনো করবার জন্য। সে কি কান্না আমার, মাসি আর দিকে ছাড়া যাবই না। মাসির অনেক বোঝানোর পরে আমি মানি, মম ড্যাডও দিল্লি শিফট করে, আলাদা একটা সিটিতে চলে গেলেও দিয়াদি আর মাসির সাথে কানেকশন কোনো দিনই ব্রেক হয়নি। ওই যে বলে না, যদি কানেকশন রাখতে ইচ্ছে হয় পৃথিবীর যে কোনাতেই যাও না কেন, কানেকশন ঠিকই থেকে যাবে। জানিস মীরা, দি ওয়াজ সো হ্যাপি যখন এই কলেজের অ্যাডমিশন হয়। বাট অভিক অ্যান্ড হিজ গ্রুপ ডিস্ট্রয়েড হার অ্যান্ড হার কেরিয়ার। প্রথম কিছু মাস তো জানতামই না যে ও র্যাগিং হচ্ছে, পরেও জানায়, কিন্তু স্টেপস নেওয়ার আগেই শি গট ফ্রেমড বাই দেম। দির ডিপ্রেশন সিভিয়ার হতে থাকে, প্লাস রেস্ট্রিকেশনের ব্যাপারটা মাসি নিতে পারেনি, হার্ট অ্যাটাক আসে, অ্যান্ড উই লস্ট হার উইদিন আ ফিউ মান্থস। সব কিছু শেষ হয়ে যায়, দিয়ে এখন ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। র্যাগিং ওর ব্রাইট ফিউচারটাকে শেষ করে দিল, না পড়াশুনো করতে পারে না কিছু। অ্যান্ড জাস্ট বিকজ অল অফ দিস শি লস্ট হার মাদার। নীলের সব কথাটাই শুনল মীরা। কিছুক্ষণ দুজনে কোনো কথা বলল না, তারপর মীরা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, অ্যান্ড ইউ লস্ট আ মাদার ফিগার, আই এম সরি নীল, আমি সত্যিই জানি না আর কি বলবো। ডোন্ট বি সরি মীরা, আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট, তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, বাট আমি অভিকের মার্ডার করিনি। আই এম নট দ্য মীরা একটা ছোট্ট হাসি হেসে বলল, আই নো ইউ আর নট দ্য মার্ডারার, আর আমার যার ওপর ডাউট আছে আজকে রাতে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। নীলর কথা শুনে একটু অবাক হলো আর নিজের ভুরু কুচকে বলল, ডাউট ইউ মিন টু সে দ্যাট তুই জানিস মার্ডারার কি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুনছিলেন প্রতিহিংসার নেশা সিরিজের পঞ্চম পর্ব।
গল্পের মূল ভাবনায় দামিনী ভান্ডারি। গল্প পাঠে অনিন্দিতা পল, পারমিতা রায়, সোহম চৌধুরী, সাগনিক বিশ্বাস ও গৈরিক সাহা। গল্পের সূত্রধর সময়িতা ঘোষ। শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ এবং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী শনিবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।